নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে ঝরঝরে জিরা রাইসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি মতো বাসমতি রাইস। আধ ঘন্টা সময় ধরে জল দিয়ে আমি প্রথমে চালকে ভিজিয়ে নেব। এইভাবে আপনারা প্রথমে চালকে জল দিয়ে ভিজিয়ে নেবেন। এক বাটি চাল হলে সেই বাটির মাপে দু বাটি জল দিয়ে চালকে আমাদের সেদ্ধ করতে হবে। প্লেটে নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোটা গোলমরিচ। নিয়ে নিচ্ছি বাটার। চাল আমার আধ ঘন্টা সময় ধরে জলে ভিজে গেছে, এবারে ছেঁকে অন্য পাত্রে রেখে দেব। ফ্রাইং প্যান গরম করে পরিমাণ মতো বাটার আমি মেল্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ ও গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি চাল। চালকে আমি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই আছে, চালকে এক মিনিট সময় ধরে আমি ভালো করে নাড়ানাড়ি করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সেই বাটির দু বাটি জল। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এইভাবে জল দেওয়ার পর চালের সঙ্গে জল ও ফোড়নকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে জিরা রাইসের স্বাদ যেমন খুব সুন্দর আসে, কালারটাও খুব সুন্দর হয়। সব কিছুকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি চাল সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো সময় রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এইভাবে আপনারা জিরা রাইস তৈরি করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। 10 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি আমি। দেখুন, আমার জিরা রাইস একদম তৈরি, খুব সুন্দর ঝরঝরেও হয়েছে, চালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে রাইস আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করছি। দেখুন কত সুন্দর, একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে ঝরঝরে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। সুন্দরভাবে জিরের একটা কোটিং হয়ে গেছে চালের ওপর। ওপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা গার্নিশ করে জিরা রাইসকে সার্ভ করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। নমস্কার।